আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে আমার আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্রিডিং এ দেওয়ার আগে আপনার কি কি কাজ করতে হবে, আপনি কি কি লক্ষণ দেখলে পাখিদের মধ্যে ভাববেন যে ব্রিডিং এর সময় হয়েছে, কয়েকদিন পরে পাখি ব্রিডিং করবে, এবং কি কি লক্ষণ দেখলে আপনার বুঝতে পারবেন আপনার পাখি ডিম দেওয়ার সময় হয়েছে, এবং ব্রিডিং দেওয়ার আগে এবং ব্রিডিং দেওয়ার পরে আপনাদের কি কি কাজ থেকে বিরত থাকতে হবে, ঠিক এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন বকবক না করে মেইন ভিডিও শুরু করা যাক। আমরা পাখাল যারা আছি, পাখি কেনার পরপরই আমাদের মাথায় আসে যে আমাদের পাখি কবে ব্রিড করবে, কবে বাচ্চা দিবে, ডিম দিবে। এটা আমাদের প্রতি পাখালদেরই স্বপ্ন। যখন তাদের গলায় মালা আসে তখনই তারা ব্রিডিং এর জন্য অ্যাডাল্ট হয়, এবং তখনই আপনি একটা পার্টনারের সাথে তাদেরকে মিলে দিতে পারবেন বা জোড়া দিতে পারবেন। এবার আসি মূল কথায়। ব্রিডিং এ দেওয়ার আগে আপনাদের চিহ্নিত করতে হবে মেল এবং ফিমেল কোনটা। আপনারা যদি ভালোভাবে মেল এবং ফিমেল চিহ্নিত করতে না পারেন, সেই ক্ষেত্রে ব্রিডিং এর পরের ধাপের যে অংশগুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন না, বা ব্রিডিং এর আগে যে মানে লক্ষণগুলো সেগুলো আপনারা ধরতে পারবেন না। এর লক্ষণগুলো যখন আমি বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে মেল ফিমেল চিহ্নিত করা কতটা জরুরি। অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে ব্রিডিং এর জন্য পরিপূর্ণ একটা ভালো খাঁচা দেওয়া, যার ন্যূনতম পরিমাপ হচ্ছে দৈর্ঘ্যে 18 ইঞ্চি, প্রস্থেও 18 ইঞ্চি, এবং উচ্চতায় 24 ইঞ্চি। এটা হচ্ছে ন্যূনতম একটা কেজের মাপ। বাট আমি মনে করি এর থেকে বড় যদি আপনারা কিনতে পারেন পাখির ব্রিডিং অবস্থার জন্য, সেই ক্ষেত্রে আরো অনেক ভালো হয়। ভালো খাঁচা, একটা পরিপূর্ণ খাঁচার সেট আপ, একটা হাঁড়ি সুন্দরভাবে সেট করে দেওয়া, এটাই হচ্ছে ব্রিডিং এর ভালো একটা দিক। 3 নম্বর বিষয় হচ্ছে খাঁচার মধ্যে প্রচুর পরিমাণে পানি রাখা, বীজ রাখা মানে সিড মিক্স রাখা। এই সময় কিন্তু তাদের শরীরে অনেক রকম ভিটামিনস এবং খনিজ পদার্থের দরকার হয়, তো এই জন্য আপনারা প্রচুর পরিমাণে ওদেরকে খাবার দিবেন। সপ্তাহে 2 থেকে 3 বার কাঁচা শাকসবজি এবং ফলমূল খেতে দিবেন। পানি তো অবশ্যই থাকবে সবসময়, এবং চেষ্টা করবেন সবসময় ফ্রেশ পানি দেওয়ার জন্য। একবার সে পানি খেয়ে ফেলে যখন দেখবেন সেটা ময়লা হয়ে গিয়েছে, দ্রুত ওইটা ফেলে দিয়ে নতুন পানি ওদেরকে দিবেন। এবং অবশ্যই খাবারের পাত্র এবং পানির পাত্রটা অনেক অনেক বেশি ক্লিন থাকা দরকার। এটা আমি বারবার প্রতি ভিডিওতে আমি বলি, কিন্তু পানির পাত্র এবং খাবারের পাত্র সবসময় ক্লিন করে দেন পাখিকে খেতে দিবেন। আর এটা সবসময় বেশি খেয়াল রাখতে হয় যখন তারা ব্রিড করে এবং বাচ্চা দেয়। পাখির খাঁচায় সঠিক পরিমাণে ভিটামিনস এবং মিনারেল ব্লক এবং ক্যালসিয়াম ব্লক মজুত রাখা। পাখির খাঁচাটি এমন জায়গায় রাখা যেখানে ভালো পরিমাণে রোদ আসে, যাতে আপনাদের পাখি দিনের বেলা এবং রাতের বেলা পার্থক্য করতে পারে। গ্রীষ্মকালে এবং শীতকালে পাখিদের ঠিক মতো যত্ন করা, যেমন গ্রীষ্মকালে পাখিদেরকে নিয়মিত গোসল করানো বা স্প্রে করে দেওয়া, এবং শীতকালে নিয়মিত ওষুধ খাওয়ানোর মাধ্যমে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখা। সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়ম করে কাঁচা শাকসবজি এবং ফলমূল পাখিকে খেতে দেওয়া। যেই পাখি দুটো আপনারা জোড়া দেবেন তাদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়া প্রয়োজন, এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই আস্তে আস্তে খাঁচার ভিতরে মিনারেল ব্লক, ক্যালসিয়াম ব্লক, এগ ফুড, মিলেট এগুলো দেওয়া শুরু করুন। যদি আপনারা আপনাদের পাখিকে কলোনিতে রেখে থাকেন এবং তাদের মেটিং করার সময় হয়ে গিয়েছে, মানে ব্রিডিং করার সময় হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে তাদের জোড়া নিশ্চিত করে ওই কলোনি থেকে আলাদা করে অন্য একটা খাঁচাতে এনে রাখতে হবে। এই তো গেল ব্রিডিং এর আগের প্রস্তুতি নিয়ে কথাবার্তা। এখন চলে আসি আমরা লক্ষণগুলোর দিকে, যে কি কি লক্ষণ আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার পাখিরা মেটিং করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। মেল পাখিটি বারবার তার পার্টনারের কাছে লাফিয়ে লাফিয়ে গিয়ে বসবে এবং তার মাথাতে আস্তে আস্তে কাঠঠোকরা মতো ঠোকর দিবে। মেল পাখিটি ফিমেল পাখিটিকে এবং ফিমেল পাখিটি মেল পাখিটিকে খাই দেওয়ার চেষ্টা করবে। আপনারা এটা খেয়াল করবেন যখন তাদেরকে খেতে দিবেন, তখন মেল পাখিটি ফিমেল পাখিটির ডানার উপরে পা উঠিয়ে উঠতে চাইবে। মেল এবং ফিমেল পাখির নাকের রং দেখেও কিন্তু ব্রিডিং মুড চিহ্নিত করা যায়। এটা আপনারা বুঝবেন কিভাবে? ব্রিডিং এর ঠিক আগের মুহূর্তে আপনারা নাকের ছবি তুলে রাখতে পারেন বা লক্ষ্য রাখতে পারেন যে নাকের কালার কিরকম।
এবং ব্রিডিং সিজন তো আমরা সবাই জানি যে কোন সিজনে বা কোন সময় ব্রিডিং সিজন আসে, তখন আপনারা আবার মিলিয়ে নেবেন যে নাকের কালার চেঞ্জ হয়েছে কিনা। এবার চলে আসি আমরা ডিম পাড়ার লক্ষণগুলো জানতে। এক নম্বরে হচ্ছে আচার আচরণের পরিবর্তন। ব্রিডিং এর সময় হলে পাখিদের শরীরে একটা হরমোন প্রভাবিত হয় ব্রেনের মাধ্যমে, যার কারণে পাখিদের আচার আচরণ চেঞ্জ হয়। মেল এবং ফিমেল দুটি পাখি আচার আচরণে অনেক চেঞ্জ হবে, তারা অনেক রাগী হয়ে যাবে, কোনো একটা কিছু হলেই তারা রাগ দেখাবে, আগ্রাসী ভাব দেখাবে বা খাঁচার আশেপাশে আপনাদের দেখলে চেঁচামেচি করবে। এইটা কেন হয় অনেকে জিজ্ঞেস করতে পারেন যে খাঁচার আশেপাশে থাকলে তারা চেঁচামেচি কেন করবে। তো ব্রিডিং হওয়ার সময় আসলেই তাদের, মানে বিশেষ করে ফিমেল পাখিটার মধ্যে একটা রাগী রাগী ভাব দেখা যায় যে খাঁচার আশেপাশে মানুষজনকে দেখলে সে অনেক রেগে যাবে বা আগ্রাসী ভাব করবে, যে তার কয়দিন পরে সে ডিম পারবে এবং ডিমগুলোকে রক্ষা করাই হচ্ছে তার রাগের মূল কারণ, যে আপনারা আসলে তাদের ডিস্টার্ব হবে বা বাচ্চা ফুটতে চাইবে না, সে ভালোভাবে ডিমে তা দিতে পারবে না, তার ব্রিডিংয়ে অনেক সমস্যা হবে, এটাই সে তার আচরণের মাধ্যমে বুঝাতে চায় আর কি। তো আপনার চেষ্টা করবেন এগুলো না করার জন্য। বন্য মা পাখিরা মা হওয়ার আগে কিন্তু এই কাজটা করে থাকে, তার যে বাসা থাকে তার আশেপাশে কাউকে ঘেঁষতে দেয় না। বাসার ভিতরে যদি কোনো ধরনের ময়লা থেকে থাকে সেটা সে আস্তে আস্তে ফেলে দেয় এবং বাসাটাকে খুব যত্ন করে সে আগলে রাখে বা বাঁচিয়ে রাখে আর কি। ঠিক সেরকমই কাজ করবে আপনার পালা ফিমেল পাখিটি। সে মা হওয়ার আগে খাঁচায় যত ধরনের ময়লা থাকবে সে আস্তে আস্তে সেগুলো ফেলে দিবে, খাবারের বাটি থেকে খাবার ফেলে দিবে। তারপর আপনি যে হাঁড়িটা দিবেন সেই হাঁড়িতে ঢোকার জন্য যে গর্তটা থাকে সেই গর্তটা আস্তে আস্তে সে বড় করবে, যাতে সে এবং তার মেল পার্টনার ভিতরে আসা যাওয়া করতে পারে খুব সহজভাবে। সে তার বেশিরভাগ সময় কাটাবে সেই হাঁড়ির ভিতরে এবং অন্ধকারাচ্ছন্ন জায়গায়, যেইখানে সবচেয়ে বেশি অন্ধকার থাকবে সেখানে সে চুপচাপ বসে থাকবে অথবা হাঁড়ির মধ্যে গিয়ে বসে থাকবে। খাবারের বাটি থেকে খুঁজে খুঁজে বেশি করে ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া। পাখিরা এমনিতে ক্যালসিয়াম ব্লক খেতে চাইবে না বা খেতে চায় না, এটা তাদের প্রকৃতি। বাট যখন দেখবেন তাদের ডিম পাড়ার বয়স হয়েছে বা ডিম পাড়ার সময় হয়েছে, তখন দেখবেন সে একটা ক্যালসিয়াম ব্লক পুরো খেয়ে শেষ করে ফেলেছে। বা যদি আপনি তাকে এক ফুট দেন সেক্ষেত্রেও পুরো এক ফুটটা সে নিজে নিজে খেয়ে ফেলবে। এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার পাখির ভিতরে থেকে থাকে, যদি আপনি সেগুলো লক্ষ্য করে থাকেন, তখন আপনাদের কিছু কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। পাখির খাঁচার সামনে দিয়ে বারবার আসা যাওয়া করা যাবে না। পাখির খাঁচাটা যেই রুমে রেখেছেন সেই রুমে বাচ্চাদের খেলতে দেওয়া নিষেধ করতে হবে। কোনো ধরনের উচ্চস্বরে আওয়াজ বা চেঁচামেচি, ঝগড়া বা উঁচু আওয়াজে গান বাজানো যাবে না, অর্থাৎ পাখি ভয় পায় এমন কোনো কাজ করা যাবে না পাখির সামনে। পাখি ডিম দেওয়ার পরে সে ডিম দিল কয়টা, ঘন ঘন সেটা দেখতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। ডিম পাড়ার পরে পাখিদের সাথে এমন ভাবে আচরণ করবেন যাতে সে তাদের খাঁচার মধ্যে তাদেরকে নিরাপদ মনে করে এবং তাদের বাচ্চাকেও সেখানে নিরাপদ মনে করে। কোনোভাবে আপনাদের পাখি যদি তাদের খাঁচায় তাদেরকে অনিরাপদ মনে করে, তাহলে কিন্তু কোনোভাবেই সে তার ডিমে তা দিবে না এবং তা না দেওয়ার ফলে কিন্তু ডিম থেকে বাচ্চাও হবে না। এমনও হতে পারে সে তার নিজের ডিম নিজেই নষ্ট করে ফেলবে। আর এই সমস্যাগুলো যাতে না হয় তাই সবগুলো নিয়মকানুন মেনে তাদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে। আশা করি আপনারা ভিডিওর মূল বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন। আর যদি আমার কথায় কোনো গ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ তাহলে এ পর্যন্তই, সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।